কোমর ব্যথা ও এর কারণ নিয়ে লিখেছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। কোমর ব্যথা বা ব্যাক পেন, বেশিরভাগ মানুষই জীবনে কোনো না কোনো সময় কোমর ব্যথাজনিত সমস্যায় ভুগে থাকেন। আমাদের দেশে প্রতি 5 জনের মধ্যে 4 জন জীবনে কোনো না কোনো সময়ে এই সমস্যায় ভুগেছেন। কোমর ব্যথার কারণ, কোমর ব্যথায় অনেক কারণ রয়েছে, এর মধ্যে 90 ভাগ হচ্ছে মেকানিক্যাল সমস্যা, বলতে মেরুদণ্ডের মাংসপেশি লিগামেন্ট মচকানো, আংশিক ছিঁড়ে যাওয়া, 2 কশেরুকার মধ্যবর্তী ডিস্ক সমস্যা, কশেরুকার অবস্থান পরিবর্তন ও মেরুদণ্ডের নির্দিষ্ট বক্রতার পরিবর্তনকে বোঝায়। চলাফেরা, জীবিকার ধরন, খুব বেশি ভার বা ওজন বহস, মেরুদণ্ডের অতিরিক্ত নড়াচড়া, একটানা বসে ও দাঁড়িয়ে কোনো কাজ করা, মেরুদণ্ডে আঘাত পাওয়া সর্বোপরি কোমরের অবস্থানগত ভুলের জন্য হয়ে থাকে। অন্যান্য কারণের মধ্যে বয়সজনিত মেরুদণ্ডের ক্ষয় বা বৃদ্ধি, অস্টিওআর্থ্রাইটিস বা গেঁটে বাত, অস্টিওপোরোসিস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস, মেরুদণ্ডের স্নায়বিক সমস্যা, টিউমার, ক্যান্সার, বোন টিবি, কোমরের মাংসপেশির সমস্যা, পেটের বিভিন্ন ভিসেরাল রোগ বা ইনফেকশন, বিভিন্ন স্ত্রীরোগজনিত সমস্যা, মেরুদণ্ডের রক্তবাহী নালীর সমস্যা, অপুষ্টিজনিত সমস্যা, মেদ বা ভুঁড়ি, অতিরিক্ত ওজন ইত্যাদি। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।